नियम অনুযায়ী যতক্ষণ ফোঁটা না হয় ততক্ষণ উপোস থাকতে হয়। তো আমি চাইনি যে আমার ভাইরা বেশিক্ষণ উপোস থাকুক। ওদের সকাল সকাল আমি এসে ফোঁটা দিলে ওরাও ব্রেকফাস্ট করবে। সকালে এলাম, এসে সবাইকে ফোঁটা দিলাম এবং আমার এছাড়াও আমি আমার ভাইকে যেমন ফোঁটা দিলাম, আমার ভাইয়ের ছেলেমেয়েরা আবার আমার ভাইয়ের ছেলেমেয়েদের ফোঁটা দেবে। কারণ আমাদের পরিবার অনেক বড়ো পরিবার। এই পরিবারে আজকে ধরুন সারাদিন ধরে ভাইফোঁটা মানে আমাদের কাছে বিশাল ব্যাপার, খুব স্পেশাল দিন। 365 দিন বাদে একটা দিন আসে যার দিদির আশীর্বাদ নিই, ফোঁটা নিই। আমরা এই বাড়িতে দিদি বললেই যে আমরা জয়েন্ট ফ্যামিলি, আমরা চার পাঁচটা ভাই আছে, বোন আছে। আমার দিদি নিজের দিদি ফোঁটা দিল, আমার কাকার মেয়ে ফোঁটা দিল, ওরা পুনাতে থাকে, পুনা থেকেই এসছে ভাইফোঁটা দেওয়ার জন্য। তো এই দিনটা প্রতি বছর মা যেভাবে আমাদেরকে শিখিয়ে গেছেন, শুধু আজকে বলে না, আমি আমার জন্মের থেকেই ফোঁটা নিচ্ছি। তো দাদা ছিল, দাদা আজকে নেই, ওকে আমরা খুব মিস করি। দিদির আশীর্বাদ নিলাম, বোন ফোঁটা দিল, আজকে দিনটা মানে হই হই করে কেটে যাবে। কালকে ভাসান, মা চলে যাবেন, কালী পুজো শেষ, আবার যে যার মতন আমরা কাজে ঢুকে পড়ব।